বিজ্ঞানের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ফিজিক্যাল এডুকেশনের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ফিজিক্যাল এডুকেশনের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 35 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরই নির্বাচন করো, যে কোনো তিনটি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 সমান সমান 3। প্রথম, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় লিনিয়ার স্কেল, সিসমোগ্রাফ না ভার্টিক্যাল স্কেল। প্রশ্ন, মহমেডান ক্লাবের সূচনা হয় 1887, 1987 না 1877 খ্রিস্টে। প্রশ্ন, অষ্টাঙ্গ যোগের তৃতীয় ধাপ হলো প্রাণায়াম, আসন না নিয়ম। দুয়ে দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি। প্রথম, একটি মনোসংযোগকারী আসন হলো ড্যাশ। প্রশ্ন, দুটি হাঁটুর স্পষ্ট জাতীয় ত্রুটিকে ড্যাশ বলে। প্রশ্ন, ঘূর্ণিঝড় কমা বন্যা ইত্যাদি এক প্রকার ড্যাশ। তিনি দাগে সত্য মিথ্যা নির্ণয় করো। প্রশ্নের মান 1 করে 1 × 3 সমান সমান 3। প্রথম, ভূমিকম্পের সময় লিফ্ট ব্যবহার করা উচিত নয়। প্রশ্ন, ফ্ল্যাট ফুট হলো মেরুদণ্ডের ত্রুটি। প্রশ্ন, যোগ আজ থেকে প্রায় 60,000 বছর আগে ভারতীয়দের দ্বারা সৃষ্টি হয়েছিল। চারিদিকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 3 সমান সমান 6। প্রথম, খেলা কাকে বলে? বিপর্যয় মোকাবেলা কিট এ কী কী রাখতে হবে? প্রশ্ন, মেরুদণ্ডে বিকৃতি কয় প্রকার ও কী কী? প্রশ্ন, ভূমিকম্পের সময় ঘরের ভিতর আটকে পড়লে কী কী করতে হবে? ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ফিজিক্যাল এডুকেশনের কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে থাকলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া তো লাল কালারে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিও তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরেছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।